রংপুর নবজাতক শিশু ও প্রসূতি সেবা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় একদিনে চার নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের স্বজনরা ক্লিনিক ম্যানেজারকে আটক করে পুলিশে দিয়েছেন। চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতনরা। এসানুল হক সুমনের ভিডিওচিত্রে মিনা লাভলি রিপোর্ট। রংপুর নবজাতক শিশু ও প্রসূতি সেবা হাসপাতালে যমজ দুই নবজাতকের মধ্যে একজনের মৃত্যুতে ফুঁপিয়ে কাঁদছিলেন কুড়িগ্রাম খলিলগঞ্জের আশিকুর রহমান। তিনি অভিযোগ করেন, NICU-তে চার দিন ধরে চিকিৎসা নিচ্ছিল তার যমজ নবজাতক। চিকিৎসক সহ কর্তৃপক্ষের অবহেলায় শুক্রবার ছেলে নবজাতকের মৃত্যু হয়। আমরা চাপ প্রয়োগ করতেছি, যাইতে দিচ্ছে না। আমরা চাপ যখন ভয়ভীতি দেখাচ্ছি তখন আমাদের বললো তো বাচ্চা মারা গেছে, এটা আমরা জানি না। তার আগে বলতেছে বিল পরিশোধ করতে। শুক্রবার রংপুর ও কুড়িগ্রাম জেলার সোমাইয়া, ববিতা, জবারানির নবজাতকেরও মৃত্যু হয় হাসপাতালের NICU-তে। তারা প্রত্যেকেই চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন। অনুমোদনহীন এ হাসপাতালে চিকিৎসক সংকটের অভিযোগ তুলে ভুক্তভোগীরা জানান, আয়া ও নার্সদের দিয়ে চলছে প্রতিষ্ঠানের কার্যক্রম। যে বাচ্চাগুলো মারা গেছে ওনাদের কাছে সাথে অভিভাবকরা তো আমরা সবাই আছি, সবার কাছেই আগে খালি বিল পরিশোধ করতে বলতেছে এবং বলছে যে আপনার বাচ্চা রিলিজ হয়ে যাবে এবং সুস্থ। আয়ারাই সুই পুশ করতেছে, আয়ারাই ইনজেকশন দিচ্ছে, আয়ারাই সবকিছু করতেছে। শিশু বাচ্চাদের তো ডাক্তার উপস্থিত থাকা দরকার, একটা ডাক্তার যাবে আর একটা ডাক্তার আসবে। চিকিৎসা না পেয়ে আতঙ্কে শুক্রবার রাতে নবজাতকদের নিয়ে হাসপাতাল ছাড়েন অনেক অভিভাবক। পুলিশ হাসপাতালের ব্যবস্থাপক আশরাফুল আলমকে আটক করেছে। অভিভাবক যারা আছে এবং উত্তেজিত জনগণ, সেটা এখানে একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে আমরা সেখানকার ম্যানেজারকে নিয়ে আসি এবং যারা ক্ষতিগ্রস্ত মানে বাচ্চার যারা অভিভাবক তারা থানায় এসেছেন, অভিযোগ দিচ্ছেন, আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। চিকিৎসা সেবার নামে প্রতারণা বন্ধের দাবি জানিয়েছে রংপুরবাসী। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।